নমস্কার বন্ধুরা হায়দ্রাবাদী দাম চিকেন পপুলার একটা ডিশ তন্দুরি রুটি পরোটা লাচ্ছা পরোটা বা রাইসের সাথেও খুব ভালো লাগে এই হায়দ্রাবাদি দাম চিকেন বানাতে খুবই কম পরিশ্রম আর কম ঝামেলায় এটা তৈরি হয়ে যায় হায়দ্রাবাদি দাম চিকেনের রেসিপি আজ আমি নিয়ে এসেছি চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক টেস্ট পেস্ট কুজিনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না হায়দ্রাবাদী দম চিকেন বা দমকা মুরগ বানাতে এখানে আমি আটশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে কারি কাট করে নিয়েছি চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে যে কড়াইটাতে আমি রান্না করব সেই কড়াইতেই চিকেনটা নিয়ে নিয়েছি এখন এই চিকেনটাকে ম্যারিনেট করব এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি দু চামচ ধনে গুঁড়ো দেড় চামচ জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ আর লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী গুঁড়ো মশলাগুলো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা নিয়েছি চারটে এলাচ চার পাঁচটা লবঙ্গ আর একটা দারচিনি দু চামচ আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ কোচানো কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী এখানে নিয়েছি ধনে পুদিনা পাতা কচানো এক টেবিল চামচ পুদিনা পাতা আর দু টেবিল চামচ ধনে পাতা কোচানো দেড়শো গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম টক দইটাকে আমি মিক্সিতেই একবার ঘুরিয়ে ফেটিয়ে নিয়েছি কাজুবাটা দিয়ে দিচ্ছি পনেরোটা কাজু একটু দুধ দিয়ে বেটে নিয়েছি একটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি পুরো রান্নাটাতে যতটা নুন দরকার সেই হিসেবে নুনটা দিয়ে দিচ্ছি কারণ এটা দমে রান্না হবে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা বা ভাজা পেঁয়াজ এখানে চারটে মাঝারি পেঁয়াজ ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল হাফ কাপ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা পুরোটা ঘি দিয়ে করলেই ভালো হয় আপনার যদি ঘিতে অসুবিধে না থাকে তাহলে ঘি দিয়ে করবেন আরও বেশি টেস্টি হয় এখন সমস্ত মশলা চিকেনের সাথে ভালো করে মেখে নেব চিকেনে মশলা মাখিয়ে চার পাঁচ ঘন্টা রাখতে হবে আর হাতে সময় কম থাকলে অন্তত এক ঘন্টা রাখতে হবে আর এক ঘন্টার বেশি সময় রাখলে ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে হবে আপনি ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন তাতে টেস্টটা আরও ভালো হবে আমি এক ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রাখছি ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা পর এখন ঢাকা সরিয়ে পাত্রের মুখটা একটা ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দেব আপনি যদি ফয়েল পেপার না দেন তাহলে পাত্রটা ঢাকা দিয়ে বন্ধ করে ঢাকার মুখটা মাখা আটা দিয়ে পুরো সিল করে দিতে হবে ভেতরের ভেপার যেন বাইরে না বেরোতে পারে এখন ঢাকা দিয়ে দিলাম দেখুন খুব ভালো করে সিল করে দিয়েছি এখন রান্না করার জন্যে পাত্রটা ধরে গ্যাসে বসিয়ে দিচ্ছি চিকেনের পাত্রটা গ্যাসে বসিয়ে গ্যাসটা সিম করে দেব ধিমে আচে এটা দমে রান্না হবে চিকেনটা রান্না হতে ৩৫ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে এই চল্লিশ মিনিটের মধ্যে আমরা গ্যাসও জোর দেব না আর ঢাকাও সরাবো না অবশ্যই ধিমে এটা রান্না করতে হবে তা না হলে মশলা নিচ থেকে লেগে যাবে চল্লিশ মিনিট পর আমি গ্যাস অফ করে পাত্রটা নামিয়ে নিলাম এবার খুলে দেখে নেব চিকেনটা কেমন হয়েছে খুব গরম সাবধানে খুলতে হবে সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন নিচ থেকে একটুও লাগেনি আর চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে আর গ্রেভিটাও ঠিকঠাক আছে তৈরি হয়ে গেল না কত সহজে হায়দ্রাবাদি দম চিকেন এই হায়দ্রাবাদি দম চিকেন রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন আজ তাহলে আসি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ